আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল যে বাটনটি রয়েছে ওই বাটনটি প্রেস করেই আমরা সিলেক্ট অলের কাজ করে থাকি অথবা মাউস দিয়ে আমরা জাস্ট এভাবে লেপ বাটন প্রেস করে এভাবে সিলেক্টের কাজটি করে থাকি এখান থেকে যদি আমার যে কোনো দুইটি অথবা তিনটি যদি ফোল্ডার লাগে অথবা যে কোনো বিষয়টি লাগে সেই ক্ষেত্রে আমরা কিবোর্ড কন্ট্রোল প্রেস করে তারপর আমরা সিলেক্ট এর কাজটি করে নেই কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো মাউস দিয়ে এই কন্ট্রোলের কাজটি আপনারা কিভাবে করতে পারবেন উইন্ডোজ টেন ইউজার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সহজ সেটি হচ্ছে ভিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আইটেম চেক বক্স এটিতে আপনারা জাস্ট চেকমার্ক দিয়ে দেবেন দেখুন এই উইন্ডোতে একটু পরিবর্তন হয়েছে অর্থাৎ এখানে আসলে দেখুন একটি স্কল টাইপের একটি অ্যারো চিহ্ন চলে আসতেছে এবং এখানে চেক মার্ক দেওয়ার বিষয়টি দেখাচ্ছে এখানে যেটিতে আপনারা চেক মার্ক দিবেন সেটি কিন্তু কন্ট্রোলের কাজটি অটোমেটিকালি করে নিবে অর্থাৎ এই যে তিনটি ফোল্ডার আমি সিলেক্ট করেছি এটিকে আমরা এখান থেকে কপি অথবা কাট দুটিই কিন্তু করতে পারবো আর একটি বিষয় এখান থেকে সেন্ট এবং আপনার বিভিন্ন সিস্টেমে কাজটি করতে পারবেন উইন্ডোজ সেভেন যারা ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে এখান থেকে ভিউতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন অপশনে যাওয়ার পর এখানে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে এমন একটি অপশন আপনারা পেয়ে যাবেন এমন পপ আপ উইন্ডো আপনাদের ওপেন হয়ে যাবে ভিউতে যাওয়ার পর নিচে স্ক্রল করে আনার পর এখানে দেখতে পাবেন ইউজ চেক বক্স টু সিলেক্ট আইটেম এটিতে চেক মার্ক দেওয়ার পরে অ্যাপ্লাই এবং ওকে করার পরে আপনারা জাস্ট এই টাইপের অপশনগুলো পেয়ে যাবেন অর্থাৎ আমার এখান থেকে যে ফোল্ডার অথবা যে ফাইলটি আমার প্রয়োজন সেটিকে জাস্ট আমরা এখান থেকে কপি কার্ড পেস্ট রিনেম প্রপার্টিস এবং তার সম্পর্কে এ টু জেড আপনারা তথ্য এখান থেকে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ